শ্যামা শিরোপা 2023। এবছর ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে শিলিগুড়ির সেরা শ্যামা শিরোপা। জিটিএস ক্লাবে এবং জিটিএস ক্লাবের যারা পূজো উদ্যোক্তারা রয়েছেন তাদের হাতে কিন্তু মোমেন্টো এবং মানপত্র কিন্তু তুলে দেওয়া হবে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। যেমনটা আমরা সকলেই জানি যে এবছর ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শিলিগুড়ির সেরা শ্যামা শিরোপা করা হয়েছে, যে যার মধ্যে কিন্তু রয়েছে 20টি ক্লাব। যে সমস্ত ক্লাবগুলোতে কিন্তু এবার রয়েছে সেরা থিম, সেরা প্রতিমা এবং সেরা মণ্ডপ সজ্জা, এই তিনটি নিয়ে কিন্তু এবারের পুজো পরিক্রমা করা হচ্ছে। এবং বাছাই করা সেরা তিনটি ক্লাবকে কিন্তু সম্মান জানানো হবে, পাশাপাশি বাকি যে সমস্ত ক্লাব রয়েছে সেগুলোতেও কিন্তু সম্মান জানানো হচ্ছে। रेडीमेड स्कूल यूनिफॉर्म नेक टाइज बेल्ट सॉक्स स्टॉकिंग स्वेटर ब्लेजर जींस टी शर्ट ट्रैक सूट बॉडी वार्मर इनर स्वाल चादर स्कूल बैग शूज यहाँ पे उपलब्ध है। KVS यूनिफॉर्म ऑल्सो अवेलेबल। आज ही आइए आपका अपना श्री शंकर स्टोर्स में खुदिराम बल्ली हिलकार रोड सिलीगुड़ी। श्री शंकर स्टोर्स, जो ना मिले कहीं वो केवल मिले यहीं। नमस्कार, পরিকল্পনা দেখুন, আমরা আমাদের ইডিএস ক্লাবে কালী পূজা বরাবরই বড় হয়, তো আমরা 5-6 মাস আগে থেকে একটা মোটামুটি পরিকল্পনা করি। কিন্তু আমরা খবর পেলাম যে নরেন্দ্রপুরে একটা প্যান্ডেল হচ্ছে যেটা গ্র্যান্ড লিসবোয়ার অনুকরণে এবং সেটা পুরোপুরি আলোকসজ্জায় সজ্জিত। তো তারপরে আমরা ওর সঙ্গে যোগাযোগ করি মানে এই প্যান্ডেলে ওরা যে প্রভাটিকের ওরা নবদ্বীপ, ওরা লাস্ট 4 বছর ধরে আমাদের পুজো প্যান্ডেল করে। তারপরে ওরা আমাদেরকে সব ফিডব্যাক পাঠায়, ছবি পাঠায়, ওই দেখেই মোটামুটি আমরা সিলেক্ট করি যে এবার আমরা এটাই করব। সেখান থেকে এই পড়া হয়েছে এবার মণ্ডপ সজ্জায় নবদ্বীপের মণ্ডপ। হ্যাঁ হ্যাঁ, প্রভা ডেকোরেটর নবদ্বীপ। আর প্রতিমার সম্পর্কে, প্রতিমা দেখুন, আমাদের জিপিএস ক্লাবের ঐতিহ্য অনুসারে আমরা বরাবরই সাবেকই প্রতিমায় বিশ্বাসী। আমরা অর্নামেন্টাল প্রতিমা খুব একটা বিলিভ করি না, কারণ অর্নামেন্টাল প্রতিমা করতে গেলে সাইড বাই সাইড আরেকটা প্রতিমা নিয়ে এসে পুজো করতে হবে, কারণ ক্লাবের কোনো সদস্যই অর্নামেন্টাল প্রতিমাকে পূজিত হোক কেউ মেনে নেবে না, ওই জন্য আমরা বরাবরই সাবেকের দিকে ঝুঁকি, এবারও তাই করেছি। সাধারণ মানুষকে বলবো আপনারা সবাই আসুন, আলোকসজ্জা মানে মিউজিক লাইট অ্যান্ড সাউন্ডকে আপনারা উপভোগ করুন, প্রতিভা দেখুন, কালকে আমাদের পুজোটা দেখুন। কারণ আমাদের পুজো আমার মনে হয় শিলিগুড়িতে সবচেয়ে ভালো, মানে খুব নিষ্ঠা সহকারে আমরা পুজোটা করি। ক্লাবের অনেক সদস্যরা উপবাস থেকে নির্জলা উপবাস থেকে পুজোটা করে, তো সেটাও একটা দেখবার ব্যাপার। আমরা এই প্রথমবার শিলিগুড়ির সেরা
মা শিরোপা 2023 অনুষ্ঠিত করেছে এবং আজকে আমরা ইতিমধ্যে চলে এসেছি জিটিএস যে ক্লাব রয়েছে সেই ক্লাব প্রাঙ্গণে। আমরা আজকে ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে 20টি ক্লাব অংশগ্রহণ করেছে প্রত্যেকটি ক্লাবে আমরা ভিজিট করছি। আমাদের সাথে জাজরা যারা রয়েছেন বৈশাখী দাস এবং নিধু ভূষণ দাস রয়েছেন, তারা জাজমেন্ট করছেন এবং আজকে যারা পার্টিসিপেট করেছেন তাদেরকে আমরা মানপত্র এবং মোমেন্টো দিয়ে সম্বর্ধনা জানাচ্ছি। আর আমি প্রথমেই ডেকে নেব ডিজিটাল মিডিয়া অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি রয়েছেন অর্জুন বর্মন, তাকে মোমেন্টো দিয়ে ক্লাব কর্তৃপক্ষকে সম্মান জানানোর জন্য। রয়েছেন বৈশাখী দাস এবং নিধু ভূষণ দাস, তাকে বলবো, তাদের জানাবো যে তারাও যেন মানপত্র দিয়ে তাদের সম্বর্ধনা দেয়। তো এটা দুর্গাপুজো উৎসবেই বেশি দেখা যায়। আমরা কালী পূজায় এরকম একটা উৎসব দেখে, মানে এরকম একটা প্রয়াস দেখে আমরা খুব অভিভূত এবং আনন্দিত। আপনাদেরকে তার জন্য বহুত ধন্যবাদ জানাই। ক্লাবের তরফ থেকে, জিটিএস ক্লাবের তরফ থেকে সদস্য এবং আমি ক্লাব সেক্রেটারি হিসেবে আপনাদের ডিজিটাল মিডিয়ার সদস্যদের জানাই শুভ বিজয় এবং শুভ দীপাবলির শুভেচ্ছা।